আবারও জনতার দরবারে হাজির মন্ত্রী শ্যামল সাঁতরা। এদিন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হাজির হয়ে তিনি ইন্দাস বিধানসভা এলাকার একাধিক মানুষের অভাব অভিযোগের কথা শোনেন, একই সাথে ছাত্রছাত্রীদের স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের সমাধান করেন। এলাকায় হাজির হয়ে পড়ুয়াদের বিভিন্ন নথিপত্রে সই করে দিয়ে গেলেন তিনি। জনতার দরবারে মন্ত্রী শ্যামল সাঁতরার এই ভূমিকায় খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল গ্রামবাসী। দেখুন, এই জনতার দরবার প্রোগ্রামটা আজকের দিনে নয়। আমি 2014 সালে যখন উপনির্বাচনে বাঁকুড়া জেলার কুতুলপুর বিধানসভা ক্ষেত্র থেকে জয়লাভ করি, আমি আমার বাড়িতে নির্দিষ্ট অফিসের পাশাপাশি বিভিন্ন জায়গায় যে আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি অফিস ছিল সেখানে কিন্তু নির্দিষ্ট ডেট এবং টাইম আমি বলে দিতাম। সেখানে মানুষ তার বিভিন্ন অভাব অভিযোগ, বিভিন্ন সমস্যার পাশাপাশি ছাত্রছাত্রীদের স্কলারশিপের সই, সমস্ত কিছু কিন্তু তারা নিয়ে আসত। তো আজকে আমি আমাদের জননেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়ার অনুপ্রেরণায় আজকে তিনি আমাকে জেলা সভাপতি করেছেন। তাই সামগ্রিকভাবে এখন আর আমাকে ওই কোতুলপুর বিধানসভার মধ্যে আমি সীমাবদ্ধতা মধ্যে নেই। আমি প্রায় প্রত্যেকটি বিধানসভা এবং প্রত্যেকটি ব্লকে ব্লকে এই জনতার দরবার সামিল হয়েছি। এতে এলাকার মানুষ তার নিজের সমস্যার কথা, যে কোনো জিনিসের আলোচনা, সমস্ত কিছুই কিন্তু তারা নির্বিঘ্নে একান্তে তারা কিন্তু আমার কাছে আলোচনা করতে পারছেন এবং আমি চেষ্টা করছি তাদের 100% না হলেও বেশ কিছু সমস্যার সমাধান করা। কোতুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কোতুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।